আমার হয়তো সেদিনকে বাথরুমে ঢুকে গা ঘুরিয়ে গেছে বমি পেয়েছে ইট ওয়াজ ডিফিকাল্ট একটা ভেজা ফ্লোরে খুব পছন্দের খুব দামি একটা শাড়ি ফেলে পরে সেটাকে সারা দিন গায়ে ক্যারি করতে আমার গা ঘিন ঘিন করেছে আমার কাছে কিচ্ছু ছিল না শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্ট ছাড়া শুধুমাত্র কিছু গুনিজন কিছু মাস্টারমশাই কিছু আশেপাশের বিদগ্ধ মানুষ তাদের স্নেহ তাদের ভালোবাসা তাদের প্রশ্রয় ছাড়া চুনার উড়াকে ধ্বজ বানা গিকাপায় গা चुनर उड़ा के ध्वज बना वो गगन भी कप कप आएगा अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा एक भूकंप आएगा माय बॉडी माय माइंड माय चॉइस टू वेर द क्लोज आई वांट टू वेयर दो माय स्पिरिट रोम्स नेक माय चॉइस टू बी आर साइज जीरो और टू बी आर साइज फिफ्टीन यू डोंट हैव अ साइज फॉर माय सोल एंड नेवर विल माय चॉइस কবিতায় কথালাপ চন্দ্রমারায় প্রোডাকশনস আই এম অ্যান ইঞ্জিনিয়ার উইথ আই অফ অ্যান আর্টিস্ট অ্যান অ্যান আর্টিস্ট উইথ দ্য আই অফ অ্যান ইঞ্জিনিয়ার ছোটবেলার থেকে শুনতাম যে গান কবিতা ছবি আঁকা থিয়েটার এই সব নাকি কো কারিকুলার অ্যাক্টিভিটিস তারপর একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখতাম যে ক্লাস নাইন টেনে যখন সবাই ওঠে তখন বাবা মারা বলেন যে গানটা ছাড়িয়ে দিলাম নাচটা ছাড়িয়ে দিলাম ছবি আঁকাটা ছাড়িয়ে দিলাম বা পড়ার চাপে ছেড়ে দিলাম সবসময় আমার মনে হতো যে এটা বোধহয় একটা সেকেন্ডারি প্রায়োরিটির জায়গা মানে ঈদার লেখাপড়াটা মন দিয়ে করতে গেলে গান বাজনা ছবি আঁকা নাটক করা কবিতা বলা এগুলো করা যাবে না বা এগুলো শুধু করতে গেলে বোধ হয় লেখাপড়ায় ততটা ভালো হওয়া যাবে না আমি খুব ফর্চুনেট যে আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে দুটোই করতে হতো আমার কাছে লেখাপড়া করাটাও যেরকম স্বাভাবিক একটা ব্যাপার ছিল ছোটোবেলার থেকে খুব রিগারাসলি কথাক শেখা কবিতা বলা ছবি আঁকা এগুলোও ততটাই স্বাভাবিক ছিল আমার কাছে দুটোর মধ্যে কোনো কোনো বিরোধ ছিল না আর হ্যাঁ এই প্রথম ক্রেডিটটা কিন্তু আমার মায়ের তিনি শিখিয়েছিলেন যে রাঁধে সে চুলো বাঁধে কিন্তু তারপর একটা সময় যখন সেই অর্থে দেখলাম যে মোটামুটি যাদের পড়াশোনাটা একটু ডাকসাইটে এবং বেশ ভালো লোভনীয় একটা ক্যারিয়ার তাদের জন্য অপেক্ষা করে কোথাও না কোথাও গিয়ে একটা ট্রেড অফের ডিসিশন নিতেই হয় সেই মোড়টা আমারও এসছিলো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে লেখাপড়া করেছি যখন লেখাপড়া করছি ভাবছি যে হয়তো চাকরি করব হঠাৎ একদিন আউট অফ নাথিং মনে হলো আচ্ছা একটু কবিতা বলার চেষ্টা করে দেখা যাক তো কেমন হয় কলকাতা শহরের আমি মেয়ে নই এই শহরের চেনা পরিমণ্ডল বলতে ছিল হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল আর নিজের ইউনিভার্সিটি আর গঙ্গা নদী একটা অচেনা শহর রাস্তাঘাট অচেনা মানুষজন অচেনা আত্মীয় পরিজন নেই আমার সহায় বলতে ছিল শুধু আমার বন্ধুরা আই অলওয়েজ লার্ন ওয়ান থিং ইন মাই লাইফ উইন পিপল উইন ওয়ার্ল্ড মানুষকে জয় করলে পৃথিবী জয় করা যায় আউট অফ নাথিং ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হঠাৎ একদিন মনে হলো যে সবাই মিলে একটা কবিতা বলার চেষ্টা করলে কেমন হয় না না মানে দল বেঁধে আবৃত্তি করার কথা আমি বলছি না আসলে ছোটোবেলা থেকে যেহেতু কথাক শিখতাম দেখতাম যে সারেঙ্গি নাগমা পাখাওয়াজ তবলা সব মিলে একটা টিম ওয়ার্কে হই হৈ করে কি সুন্দর একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে মিউজিক হয় তো ওই মেমোরিটা আমাকে ভীষণ ইন্সপায়ার করতো এরকম একটা কিছু করার ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার বসে পড়লাম ফুটপাতে আর কয়েকজন সমমনস্ক বন্ধুও জুটে গেল তাদের কেউ শরৎ বাজাতো কেউ বাঁশি বাজাতো কেউ গান গাইতো কেউ ভীষণ ভালো লিখতো আমাদের তখন থাকার জায়গা ছিল না আমরা তখন স্টুডেন্টস আমরা তখন সবাই ইদার পেইং গেস্টে থাকি বা হস্টেলে থাকি বা কারোর সঙ্গে শেয়ার করে থাকি বিশ্বাস করবে কিনা কেউ জানি না কিন্তু দক্ষিণাপনের সিঁড়ি রবীন্দ্রসদন নন্দনের সিঁড়ি যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন প্রেমাইসে আমরা তখন রিহার্সাল করতাম আমাদের কোনো থাকার জায়গা ছিল না রিহার্সালের জায়গা তো দূর অস্ত কিন্তু ওই যে বলে না বিশ্বাসে মিলায় বস্তু ইনফ্যাক্ট এখন মডার্ন সায়েন্সও বলছে যে রিয়েলিটি ইজ হোয়াট ইউ পারসিভ আমরা বিশ্বাস করেছিলাম আমরা চেষ্টা করতে চাই এই করে হঠাৎ একদিন চন্দ্রিমা রায়ের প্রোডাকশানস এবং কবিতার কথালাপের জন্ম হয়ে গেল আসলে আমাদের অজান্তেই সেখান থেকে মোটামুটি সাত বছর পার করে আমাদের আঠেরোটি প্রোডাকশন ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্টেজড হয়েছে মানুষের প্রশ্রয় ভালোবাসা সমর্থন আমরা অকুণ্ঠভাবে পেয়েছি আমি কৃতজ্ঞ আমি ঋণী আমি ধন্য সেজন্য তারপরে যখন চাকরি করতে শুরু করলাম তখন একটা বিশাল লড়াইয়ের জায়গা এলো কারণ দিনটা চব্বিশ ঘন্টায় আর জীবনে কেউ না কারোর জায়গা ছাড়ে না তখন সত্যিকারের কনফারটেশনটা শুরু হলো একদিকে কবিতা বলার প্রচার একটু একটু করে বাড়ছে আমাদের কাছে অল্প অল্প করে কাজ আসতে শুরু করেছে আরেকদিকে চাকরির টানা পড়েন এ এক বিষম দ্বন্দ্ব চাকরির সময়টা যখন আমার শেষ হয় তখন আমার অনুষ্ঠানের সময় শুরু হয় আমার এমন কোনো দিন সুরাহা ছিল না যেদিন আমি একটু বাড়ি গিয়ে একটু স্বস্তিতে রেডি হয়ে যেতে পেরেছি আমি তখন মাথা ঘুরতাম যে আমি কি করে কাজ করব খুব আশ্চর্যের বিষয় কিন্তু কথাটা সত্যি গত সাত বছর কলেজের ওয়াশরুমে চেঞ্জ করে মেকআপ করে আমি প্রতিটি অনুষ্ঠানে বলতে গেছি ইট ওয়াজ ডিফিকাল্ট টু ড্রেস আপ ইন আওয়াশরুম অফ আ টয়লেট দেওয়ার অ্যা টাইম আমার হয়তো সেদিনকে বাথরুমে ঢুকে গা গুলিয়ে গেছে বমি পেয়েছে ইট ওয়াজ ডিফিকাল্ট একটা ভেজা ফ্লোরে খুব পছন্দের খুব দামি একটা শাড়ি ফেলে পরে সেটাকে সারাদিন গায়ে ক্যারি করতে আমার গা ঘিন ঘিন করেছে কিন্তু পারতে হয়েছে কারণ না পেরে আমার উপায় ছিল না আমাকে কাজটা করতে গেলে এভাবেই করতে হতো আর আমি খুব বিশ্বাস করেছিলাম যে লিমিটস এক্সিস্ট ওনলি ইন মাইন্ড খুব কঠিন ছিল একটা বাথরুমে সাত বছর ধরে চেঞ্জ করা মেকআপ করা খুব কঠিন ছিল এরকম অনেক দিন গেছে যে হয়তো বাথরুমে ঢুকে আমার গা গুলিয়ে গেছে আমি বমি করে ফেলেছি আমার শরীর খারাপ করেছে কিন্তু আমার কিছু করার ছিল না একটা ভেজা ফ্লোরে খুব অস্বস্তিকর একটা পরিবেশে খুব পছন্দের খুব দামি একটা শাড়ি ফেলে পরে সেটাকে সারা দিন প্রোগ্রামের পরও বাড়ি ফেরা অব্দি ক্যারি করা আমার হয়তো গা ঘিন ঘিন করে গেছে কিন্তু আমার না পেরে সত্যি কোনো উপায় ছিল না কারণ না পারার মানে ছিল কাজটা বন্ধ করে দেওয়া আমি বিশ্বাস করেছিলাম যে দ্য শো মাস্ট গো অন আমাকে পারতেই হবে এবং সেইভাবেই আমরা চেষ্টা করেছি আমরা পেরেছি সেটা বললে খুব ভুল কথা বলা হবে আসলে আমাদের সঙ্গে সেই প্রত্যেকটি মানুষ পেরেছেন যারা তাদের ভালোবাসা স্নেহ মমতা প্রশ্রয় আশীর্বাদ শুভেচ্ছা সমর্থন দিয়ে আমাদের সঙ্গে ছিলেন আসলে জয় তো কখনো কোনো মানুষের একার হয় না যে কোনো জয়ই সবসময় সামগ্রিক যখন একজন যেতে একটা ক্রিকেটের টিম যখন যেতে একটা ফুটবলের টিম যখন যেতে একটা হকির টিম যখন যেতে একটা গোটা দেশ যেতে একটা গোটা পাড়া যেতে সুতরাং আমি কখনো মনে করি না যে চন্দ্রমার প্রোডাকশনস বা কবিতায় কথালাপের এই যে জার্নিটা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাজগুলো ছড়িয়ে যাওয়া অচেনা অজানা মানুষের থেকে এত ভালোবাসা পাওয়া এটা কোনোদিন আমার জয় নয় এটা সেই মানুষগুলোর জয় যারা ওই ফুটপাতে বসার দিনে আমাকেই বিশ্বাস দিয়েছিলেন যে এভাবেও হয় আর এই এভাবেও হয় থেকে এভাবেই হয় এই পথটা আমি চলতে পারতাম না যদি না সেই লোকগুলো সেদিন আমার পাশে থাকতো সুতরাং আমি তাদের প্রত্যেকের কাছে ভীষণ ঋণী আমি ধন্য আমি জীবনের কাছে খুব কৃতজ্ঞ আমি ঈশ্বরের কাছে খুব ঋণী যে তিনি আমাকে মানুষকে বিশ্বাস করার শক্তি দিয়েছেন এই বিশ্বাসটুকু দিয়েই না সারা পৃথিবী বদলে ফেলা যায় ইংরেজিতে একটা কথা বলে যেটা একটু আগেও আমি একবার বললাম উইন পিপল উইন ওয়ার্ল্ড মানুষকে জয় করলে তুমি সারা পৃথিবী জয় করে ফেলতে পারো আমার কাছে কিচ্ছু ছিল না শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্ট ছাড়া শুধুমাত্র কিছু গুণীজন কিছু মাস্টারমশাই কিছু আশেপাশের বিদগ্ধ মানুষ তাদের স্নেহ তাদের ভালোবাসা তাদের প্রশ্রয় ছাড়া আমার মতো একজন মানুষ আমার মতো একজন মেয়ে টু বি স্পেসিফিক যখন একটা একলা শহরে একার শর্তে থাকতে চায় তখন অনেক ট্যাড়া ব্যাকা ভাঙা চোরা কথা আসে খুব স্ট্যান্ডার্ড দুটো রিয়াকশান আমি শুনেছি একা থাকো আহারে একা থাকো বাবারে সো এই আহারে আর বাবারের মধ্যে একটা অনেক বড় জায়গা আছে যে জায়গাটা আসলে খুব নিয়ম খুব সুষ্ঠু খুব সুন্দর একটা সংসারের জীবনযাপনও একজন একা মেয়ে করতে পারে আমি যেদিন বাড়ির বাইরে থাকতে এসেছিলাম সেদিন আমার বাবা মামায় দুটো কথা বলেছিলেন যে আমরা বিশ্বাস আর দর্শন দিয়ে মেয়ে মানুষ করেছি কোনোদিন তার অমর্যাদা করো না এবং কখনো কখনো আমার নিজের অজান্তেই আমার কাছে এই কথাটা এত বড় হয়ে দাঁড়িয়েছে যে তার ভার আমাকে কখনো পথবিচ্যুত হতে দেয়নি যদিও কখনো সেই প্রলোভন এসছে পথ আগলে দাঁড়িয়েছে একজন মহিলা একা চাকরি করেন দুটো কাজ একসঙ্গে করেন একার শর্তে জীবনযাপন করেন নেশা আর পেশার এরকম প্রবল দ্বন্দ্ব নানা রকমের ডিফিকাল্টিস ছিল তখন আমার এক মাস্টারমশাই একটা কথা বলেন যে মানুষের মাথার যা ক্ষমতা তাতে সে একটা কেন চাইলে পনেরোটা কাজ সম দক্ষতায় করতে পারে আমরা আমাদের মাথার বোধ হয় পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টও সারা জীবনে ইউটিলাইজ করি না মানুষের মাথার অপরিসীম ক্ষমতা যদি আমি বিশ্বাস করতে পারি যে আমি পারি আমি দুটো কেন আমি পাঁচটা কাজ একই রকমভাবে ভালো করতে পারি যারা বলেন যে পারে না হয় না দু নম্বর তিন নম্বর চার নম্বর অবধি হওয়া যায় এক নম্বর হওয়া যায় না ভুল কথা যে পারে সে আপনি পারে পারে সে ফুল ফুটাতে এবং এখানেই আমার সবচেয়ে বড় জয়ের জায়গা যে আমি যখন বিদেশে কবিতা বলতে গেছি তখনও আমার লেখাপড়ার সূত্রে অধ্যাপনার সূত্রে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো ইনভাইটের টকও দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি আমি বাংলাদেশ গেছি ইউনাইটেড স্টেটস গেছি কলম্বো গেছি বিভিন্ন জায়গায় যখন আমি যে কারণেই যাই না কেন ওই কান মাথা আসার মতোই কবিতা বলতে গেলেও অধ্যাপনার কাজ লেখাপড়ার কাজ এসছে লেখাপড়ার কাজে গেলেও কিন্তু কালচারাল আইডেন্টিটিটা অ্যাজ আ বাইপ্রোডাক্ট চলেই এসছে সেটা কিন্তু কখনোই কারোর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি আর আমার ভীষণ মনে হয় যেটা যে যেটাকে আমরা আপাতভাবে বাধা ভাবি প্রতিবন্ধকতা ভাবি অবস্ট্যাকলস ভাবি আসলে কিন্তু যদি ঠিক চোখ দিয়ে দেখা যায় সেটা বাধা নয় সেটা অপরচুনিটি কথাই বলে না যে একটা সমাধানের দরজা যখন খুলে যায় তখনই একটা সমস্যার জন্ম হয় আমরা খুব ন্যারো ভিশনে ভীষণ টানেল ভিশনে শুধু ওই সমস্যাটার দিকে দেখি যদি রবীন্দ্রনাথ ধার করে বলি চারিদিকে দেখো চাহি হৃদয় ও প্রসারী যদি প্রসারতা দিয়ে দেখতে পারি আমরা দেখব যে অনেক বড় সমাধানের একটা জায়গা আছে তার মধ্যে সমস্যাটা হয়তো ওয়ান পারসেন্ট বা টু পারসেন্ট তার চেয়ে বেশি না যদি মানুষের উপর বিশ্বাস থাকে যদি নিজের উপর বিশ্বাস থাকে এবং আমি যদি আমার নিজের চাওয়ার কাছে সৎ হতে পারি আমি যদি খুব স্বচ্ছভাবে জানি আমি কি চাই আমি যদি নির্লজ্জের মতো সেটা জীবনের কাছে চাইতে পারি পৃথিবী এসে আমায় সেটা দেবে এবং এখানেই আমি কবিতার লোক কবিতা দিয়েই শেষ করি খুব পরিচিত একটা কবিতা আমরা শুনেছি কিন্তু যদি প্রত্যেক দিন একবার করে নিজেদের আমরা বলতে পারি मन हाँ आगामी है आगामीकाले सब भीषण अन्य रकम हमें तू खुद की खोज में निकल तू तो किस लिए हताश है तू तो चल तेरे वजूद की समय को भी तलाश है जो तुझसे लिपटी बेडियां समझना इनको वस्त्र तू जो तुझसे लिपटी बेडियां समझना इनको वस्त्र तू ये बेडियां पिघाल के बना ले इनको शस्त्र तु बना ले इनको शस्त्र तु चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी ये पापियों का हक नहीं के ले परीक्षा तेरी तू तो खुद की खोज में निकल तू तो किस लिए हताश है तू तो चल तेरे वजूद की समय को भी तलाश है चुनर उड़ा के ध्वज बना वो गगन भी कप कपाएगा चुनर उड़ा के ध्वज बना वो गगन भी कप कप आएगा अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा एक भूकंप आएगा तू खुद की खोज में निकल तू किस लिए हताश है तू चल तेरे वजूद की समय को भी तलाश है समय को भी तलाश है राइट योर ओन राइट एंड नो कंडीशन विल एवर अप्लाई এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু